চট্টগ্রামে প্রথমবারের মতো কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন কার্যক্রম চালু হচ্ছে। এবার পরীক্ষামূলকভাবে পদ্ধতি থাকবে দুটি হাটে, যাতে থাকবে 10টি ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন এতে নগদ টাকা বহনের ঝুঁকি না থাকায় কমবে অপরাধমূলক ঘটনাও। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। কোরবানির পশুর হাটে নগদ অর্থ লেনদেন, যা মাঝে মাঝে তৈরি করে ঝুঁকি, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এমন উৎকণ্ঠা থেকে কিছুটা মুক্তি পেতে প্রথমবারের মতো চট্টগ্রামে স্মার্ট পশুর হাটের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার নগরীর কাজী দেউড়িতে একটি কমিউনিটি সেন্টারে যার বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে এবছর সাগরিকা এবং নৌনগর হাউজিং পশুর হাটে ডিজিটাল সেবার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ক্যাশলেস লেনদেনের জন্য এটিএম বুথের পাশাপাশি মোবাইলে আর্থিক লেনদেন এবং ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন পশুর ক্রেতা বিক্রেতারা। বিভিন্ন জায়গায় যে হাটগুলো বসবে সেই হাটে বুথ স্থাপন করার জন্য সেই বুথে আপনার যে বিষয়গুলো থাকবে সেটা হলো সেখানে এই স্মার্ট লেনদেনের ব্যবস্থা থাকবে। যদি কেউ অ্যাকাউন্ট, কারো অ্যাকাউন্ট না থাকে তার অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা থাকবে। যদি কেউ টাকা পরীক্ষার জন্য ওখানে আসে তাকেই টাকা পরীক্ষার সুযোগ দেওয়া হবে। সিটি মেয়র বলছেন এই উদ্যোগের ফলে জাল্লুট ছড়ানো এবং চুরির ঝুঁকি যেমন কমবে, কমবে নানা ভোগান্তি। জানান ভবিষ্যতে চট্টগ্রাম শহরের সবকটি পশুর হাটকে এর আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা। এই কনসেপ্ট বাংলাদেশ ব্যাংক নিয়ে এগিয়ে যাচ্ছেন, এর ফলে গরুর ব্যবসায়ীরা লাভবান হবে, যারা কাস্টমার তারাও লাভবান হবে, এবং ধীরে ধীরে মানুষ যেটাতে লাভবান হবে সেটাকে মানুষ সহজে গ্রহণ করবে, এটা অতি স্বাভাবিক। অন্যান্য হাটগুলো, যে পার্মানেন্ট হাটগুলো আছে গরু এবং এগুলোতেও যদি আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা যদি এগিয়ে যান সার্বিক সহযোগিতা আপনাদের থাকবে। প্রথমবারের মতো এই উদ্যোগে 10টি ব্যাংক ছাড়াও থাকবে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সেবা। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।